يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدى وهدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علم لنا تنقص الأرض منهم وإننا كتاب حفيظ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاستنبه لعلكم تفلحون. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير. الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: أنا أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: مدمن الخمر
قائدا وصل শ্রদ্ধেয় সম্মানিত এই জুমার মুসল্লিগণ এবং পর্দার আড়ালের উপরের মা বোনেরা, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যে মহান রব্বুল আলামিন এই সারা জাহানের প্রতিপালক, যিনি দয়ালু, যিনি মেহেরবান, যিনি বিচার দিবসের মালিক, তারই প্রশংসা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা বজায় রেখে এই জুমার মসজিদে একত্রিত করেছেন। সকলে অন্তর খুলে পবিত্র জুমানে পাঠ করুন আলহামদুলিল্লাহ। তার পরে 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 ধর্মের গুরু মা আমিনাল্লাহ মরুর দোলাল তাজদারি মক্কা মাদানী আহমদে মুস্তফা আহমদে মুস্তফা সকলে অন্তর খুলে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি শান্তির ধারা দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে, দুই গ্রন্থ থেকে কিছু কথা বলে আমার বিষয়কে ইতি টানব ইনশাআল্লাহুল আজিজ। সেই বিষয়টির নাম হচ্ছে নিশা দ্রব্য পানকারী। সেই বিষয়কে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মদ এমন একটি বস্তু যা বিবেককে, মনমস্তিষ্ককে নষ্ট করে ফেলে, আর বিবেককে নষ্ট করলে, মনমস্তিষ্ককে যদি নষ্ট করে দেয়, তার হিতাহিত মানবতা কিছুই থাকে না, শূন্য হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদ একটি অশ্লীল কর্মের মূল। উল্লেখ্য যে মদ কোন বস্তুর নাম, নির্ধারিত কোন জিনিসের নাম নয়। মদ কোন নির্ধারিত বস্তু নয় যে বেশি খেলে বিবেককে নষ্ট করে দেয় এবং অল্প পান করলে সেটাই হচ্ছে মদ। আল্লাহর নবী বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে বেশি পান করবে, পান করার পরে তার বিবেক নষ্ট হয়ে যাবে, অল্প পান করলেও সেটাই হচ্ছে হারাম, সেটাই হচ্ছে মদ। এই নিশা দ্রব্য ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় মুমিনকে খেতাব করেছেন, মুমিনকে কেন্দ্র করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় অধিকাংশ আয়াতের মধ্যে মুমিনকে ইশারা করে বলেছেন, তোমরা সাবধান হয়ে যাও। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সেখানে মুমিনকে খেতাব করে বলেছেন। এই নিশা দ্রব্যের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে বলছেন, গায়র মুমিনকে বলেনি,
এখানে মমিনকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজকুম মিন আমালিশ শয়তান। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, নিশ্চয় মদ, নিশ্চয় মদ জুয়া প্রতিমা ভাগ্য নির্ধারণকারী এই চারটি অপশন হচ্ছে অপবিত্র মূল, অপবিত্র কর্মের মূল। ফাস্তানি বহু, এই চারটি জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, লাল্লা লাল্লা তাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। তারপরে আয়াতে বলছেন সূরা মায়েদাতে ইন্নামা ইরিদু শয়তান আইয়ুকিমা বাইনাকুম আল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয় শয়তান তোমাদের মাঝে মদ এবং জুয়ার মধ্যে শত্রুতা সঞ্চার করে। তারপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে ওয়াসাদ্দাকুম আন যিকরিল্লাহি আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ স্বয়ং বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির এবং পাঁচ সালাত থেকে তাদেরকে বিরত রাখে, কি রাখে, বিরত রাখে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাহাল আনতুম তুফলিহুন, তাতে কি ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে কি তোমরা বিরত থাকবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়েদার এই দুইটা আয়াতকে কেন্দ্র করে বলছেন, এই দুইটা আয়াতের মধ্যে চারটি জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন হারাম বলে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ স্বয়ং বলছেন, আমি বলি না, আমি অনুবাদ, আমি অনুবাদ করলাম। আপনারা বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, মুনাফিকি করলে তার স্থান রয়েছে জাহান্নাম, মেনে নেবেন, আজকে তওবা করে নেবেন, তওবা না করলে তার ইবাদত 40 দিন কবুল হবে না। যদি মদ পান করেন, নেশা দ্রব্য যদি পান করেন, এই চারটি জিনিস হচ্ছে যে মদ জুয়া প্রতিমা ভাগ্য নির্ধারণকারী, এই চারটি জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মায়েদার মধ্যে ঘোষণা করে দিলেন হারাম বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ইস আলুন কানুল খামর ওয়াল মাইসির, তার আপনাকে জিজ্ঞাসা করা হবে, হে নবী আপনাকে জিজ্ঞাসা করা হবে মদ এবং জুয়া সম্পর্কে। আল্লাহর নবী বলবেন কোন শব্দটা ব্যবহার হয়েছে, কুল ফিহিমা ইসমুন কাবীরুন, হে নবী তুমি বলে দাও এই দুইটার মধ্যে বড় পাপ রয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশাদ্রব্য থেকে তোমরা বেঁচে থাকো, কেননা নিশাদ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল। আর নিশাদ্রব্য পান করলে, নিশাদ্রব্য থেকে বেঁচে না থাকলে আল্লাহ এবং আল্লাহর রসুলের নাফরমানি করা হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের নাফরমানি করলে তাদের জন্য রয়েছে বড় হকদার শাস্তি। এই সম্পর্কে হাদিস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে কেন্দ্র করলেন সূরা আন-নিসা আয়াত নম্বর 14 তে বলছেন ওমাই ইয়ুসাল্লা ওয়া রাসূলুহু ওয়া দা'আ হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুন মুহীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করবে তারা সীমা লঙ্ঘন করবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আগুনে প্রবেশ করাবেন তারা চিরকাল থাকবে। ইদখুলু নারান খালিদান ফিহা, তারা চিরকাল থাকবে সে আগুনে। ওয়ালাহুম আযাবুন মুহীন, তাদের জন্য রয়েছে অপমানজনক বস্তু। আন ইবনে উমার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারামুন ওমান শারাবাল খামরা ফি দুনিয়া ওয়া মা তালাম ইয়াতুব মিনহা ওয়া হুয়া মুদমিনুহা ওয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরা। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করবে এবং সে অবস্থায় মৃত্যুবরণ করবে তওবা বিহীন ছাড়া তাদের জন্য তারা সে পরকালে সুস্বাদু পান করতে পারবে না।
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশাদার দ্রব্য পানকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা অঙ্গীকার রয়েছে যে জাহান্নামীদের নিশাদার দ্রব্য পানকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাতে খাবার জিজ্ঞাসা করবেন। তিনাতে খাবার কি জিনিস? সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাকের রাসূল এমন ভাষা প্রয়োগ করলেন সাহাবারা বুঝতে পারল না। সাহাবারা জানতো আল্লাহর নবী মূর্খ, সে কো বলতে জানতো না কিভাবে তিনাতুল খাবার শব্দ ব্যবহার করে দিল আমরা বুঝতে পারলাম না। হতভাগা মুসলমান, আল্লাহর নবী এমন কথা ব্যবহার করলেন সাহাবাগণ বুঝতে পারলেন না তিনাতুল খাবার কি জিনিস। আল্লাহর রাসূল বললেন, তিনাতে খাবার ওই জিনিসকে বলা হয় যে জাহান্নামীদের শরীর থেকে গলে গলে সরে এবং রক্ত পুঁজ মিশ্রিত, তাকে আমরা বাংলাতে বলা হয় জুস। যে জুস পাওয়া যায় দোকানে তার মতো জুসের মতো করে সেই তিনাতুল খাবার যারা নিশাদ্রব্য জাতি পান করবে তাদেরকে খাওয়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা অঙ্গীকার করেছেন। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নাহলে তার বিনিময় রয়েছে জাহান্নাম। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كا مدمن حسن ابو هريره হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশাদ্রব্য পানকারী এবং মূর্তি পূজা নয় অপরাধী। যারা নিশাদ্রব্য পান করবে তাদের জন্য জান্নাতখানাকে হারাম করে দেওয়া হয়েছে। আমরা ভাবছি হায় লাড্ডু চয়ে চাষ করে খালে মামুলি জিনিস আমরা ব্যবহার করছি, মামুলি জিনিস মনে করছি, নিশাদ্রব্য হচ্ছে মামুলি জিনিস, তার বিনিময়ে আমরা জান্নাত পেয়ে যাব। নচে জান্নাত পাবেন না আপনাদেরকে সে জাহান্নামীদের তার শরীর থেকে যে রক্ত পুঁজ মিশ্রিত করে জুস করে পানি পান করাবেন। সাবধান থাকবেন, বঞ্চিত থাকবেন, না বঞ্চিত থাকেন তার বিনিময় জাহান্নামে যাবেন, সেই জিনিস খেতে পারবেন যদি মুসল্লি না হন। আল্লাহকে বলে এক বলে না বিশ্বাস করেন, আল্লাহর রসুলের প্রতি যদি ইমান না নিয়ে আসেন, যদি আপনার ভিতরে যদি ভয় না থাকে নিশ্চয় পান করবেন, সুনিশ্চিত, কোনো সন্দেহ নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর। রাবি হচ্ছে আন আবি দারদাই আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর। আবু দারদা হতে বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা নিশাদ্রব্য নিয়মিত ভাবে পান করবে তাদের জন্য তারা জান্নাতে যাবে না, সতর্কবাণী দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক নম্বর হচ্ছে ওয়াল আ, যারা পিতামাতার অবাধ্য ব্যক্তি তারা জান্নাত যাবে না। দুই নম্বর হচ্ছে ওয়ালা কামারুন, জুয়া এবং লটারি অংশগ্রহণকারী জান্নাত যাবে না। তিন নম্বর হচ্ছে ওরা মান্নানুন, যারা খোটা দানকারী, এক মিনিট খোটা কেমন শব্দ আমরা বুঝতে পারি না। এক ভাইকে আমি 500 টাকা দিলাম একটি গাড়ি কেনার জন্য, দেওয়ার পরে তারপরের দিন গাড়ি কিনে নিয়ে আসলো, তারপরের দিন আমি গেলাম ভাই গাড়িটা লাগবে, বলছি আমি এক জায়গায় যাব আপনাকে সেই সময় দিতে পারবো না। তখন ভাই বলছে, তখন ভাইকে বলছে আমি আপনাকে 500 টাকা দিলাম মুখ দেখানোর জন্য, যে আপনাকে উপকার করলাম তার সাথে আমার উপকার করবেন না, এর নাম হচ্ছে খটা খটা দানকারী। সে ব্যক্তি জান্নাত যাবে না, আপনি 500 টাকা দিয়েছেন, ভালো কাজ করেছেন, আবার আপনি বলে দিলেন
আপনি বরখাস্ত করে দিলেন মানুষের সামনে, তার সামনে তার মনটা ছোট হয়ে গেল, সে ব্যক্তি জান্নাত যাবে না। ওলা মুদমিনুল খাম, যারা নিয়মিতভাবে নিশাদ্রব্য পান করবে তারা জান্নাত যাবে না। এই হাদিসের মধ্যে চার শ্রেণীর ব্যক্তি জান্নাত যাবে না, এক ওয়াল আখ, ওলা কাম্মার, ওলা মান্নান, ওলা মুদমিনুল খামর। তারপরে আল্লাহ পাক, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাত যাবে না। সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, ওয়া দায়ুস, ওয়া রাজলাতু মিনান নিসা, আর মুদমিনুল খামর। তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাত যাবে না। এক নম্বর হচ্ছে ওয়া দায়ুস, যে বাড়িতে পর্দা চালু রাখে না, সে সাধারণ মানুষ বলে আমার বাড়িতে পর্দা আছে, আমার গেটে পর্দা আছে, আমার মেয়েরও পর্দা আছে, আমার স্ত্রীরও পর্দা আছে, সবাই পর্দা আছে, এই বলে তারা চালিয়ে দেয় সমাজের মধ্যে। আপনি বাড়িতে পর্দা করেছেন, আপনার স্ত্রীর পর্দা নেই, আপনার মেয়ের পর্দা নেই, আপনার পরিবারের পর্দায় নেই, তার জন্য জান্নাতখানা হারাম, সে ব্যক্তি জান্নাত যাবে না। আল্লাহর নবী বলছেন পবিত্র জমানে, আমি অনুবাদক, অনুবাদ করে দিলাম আরবি শব্দ, আপনারা বুঝতে পারল, যদি না পারেন বুঝিয়ে দিলাম। ওয়ার রাজরাতু মিনান নিসা, পুরুষের বেশ ধরে নারী জান্নাত যাবে না। হাদিসের মধ্যে রয়েছে যে ছেলের কাপড় মেয়ে পরলে হারাম আর মেয়ের কাপড় ছেলে পরিধান করলে হারাম। তাহলে এখানে ওয়ার ওয়ার রাজরাতু মিনান নিসা, পুরুষের বেশ ধরে নারী জান্নাত যাবে না। যদি পুরুষ পুরুষের কাপড় মেয়ে ব্যবহার করে যেখানে হোক না কেন, বাড়িতে হোক না কেন, যদি বলে আমার এক সেকেন্ডের জন্য পুরুষের চাপ্পল ব্যবহার করলাম, সে নারী জান্নাত যাবে না, আল্লাহর নবী বলছেন। তাহলে সতর্ক থাকবেন, মা বোনদেরকে বলে দিবেন, যারা এসেছে ভালোই, যারা আসেনি গার্জেনদের রিকোয়েস্ট করছি বাড়িতে এই তালিমটা দিয়ে দিবেন, জারি রাখবেন, নিশ্চয় জান্নাত মিলবে শুনিচ্ছি। সর্বপ্রথম মেন সাবজেক্টকে ফলো করতে হবে, তার নাম সালাত। ওয়ালা মুদমিনুল খামর, যারা নিয়মিতভাবে নেশাদ্রব্য পান করবে তারা জান্নাত যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাত যাবে না। এক নম্বর হচ্ছে ওয়াল আখ, দুই নম্বর হচ্ছে মুদমিনুল খাম, তৃতীয় নম্বর হচ্ছে ওয়াদ দায়ুস। সে তিন শ্রেণীর ব্যক্তি জান্নাত যাবে না। আল্লাহ পাকের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তি জান্নাত যাবে না। এক নম্বর হচ্ছে মুদমিনুল খাম, দ্বিতীয় নম্বর হচ্ছে যে আত্মীয়দের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। আমার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, আত্মীয়তা রয়েছে, কোন মানুষ আপনাকে এসে তাকে বলে দিল আপনার বিরুদ্ধে সে মানুষ কেস করছে, আপনার বিরুদ্ধে সবকিছু কাজ করছে, তার মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, যতই নিজের বাপের ছেলে হোক না কেন সম্পর্ক বিচ্ছিন্ন হবেই। যে বিচ্ছিন্ন করবে, যে তৃতীয় জন হবে, দ্বিতীয় জনের মধ্যে তৃতীয় জন ব্যক্তি জান্নাত যাবে না, সাবধান থাকবেন। তারপরে বলছে যে ব্যক্তি জাদুকারীকে বিশ্বাস করবে, জাদুকারীকে বিশ্বাস করবে, হাত দেখালে হাতের মধ্যে বড় বড় পীর বাবা বুজুর্গ পণ্ডিত মানুষরা বলে দেয় তার নসিবে এটা রয়েছে, তার নসিবে চাকরি রয়েছে, তার নসিবে হাত দেখে বলে দেয় সে বড় মহান ব্যক্তি হবে, সে বড় পণ্ডিত হবে, তাকে ক্ষমতা দিলকে। আল্লাহর নবীকে ক্ষমতা দেননি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর কাছে ওহী আসেনি ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কোনো বার্তা দিতে পারেননি নিজের ব্যক্তিগত ভাবে। সে বুজুর্গ, সে পণ্ডিত, সে মহান মানুষ, সে কিভাবে বলে দিতে পারে সে ব্যক্তি জান্নাতি হবে, সে ব্যক্তি জাহান্নামে যাবে, সে ব্যক্তি মহান ব্যক্তি হবে, তাকে ক্ষমতা দিল কে? আল্লাহর নবীকে এত এত বড় পাওয়ার দেননি। সাবধান থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশাদ্রব্য পানকারী পান করবে তার 40 দিন সালাত আদায় হবে না। যদি তওবা করে, যদি এই অবস্থা মারা যায় সে জাহান্নামে যাবে, তারপরে তওবা করলে তার তওবা কবুল করা হবে। এইভাবে তিনবার, চতুর্থবারে বলছেন
সে ব্যক্তিকে, সে নিশা দ্রব্য পানকারী ব্যক্তিকে কি করা হবে, কি পান করা হবে? রাদা গাতুল খাবার পান করা হবে। আল্লাহর নবী বললেন রাদা গাতুল খাবার পান করা হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন রাদা গাতুল খাবার কি জিনিস? সাহাবারা হতাশা হয়ে গেলেন, বুঝতে পারলেন না। তখন আল্লাহর নবী বললেন রাদা গাতুল ওই জিনিস যে জিনিস যে জাহান্নামীদের জাহান্নামীদের শরীরকে আগুনে দিয়ে তার শরীর থেকে যা বের হবে রক্ত পুষ সেই জুসের মতো তাদেরকে পানি পান করা হবে। যারা নিয়মিতভাবে নিশাদ্রব্য পান করবে, নিশাদ্রব্যের মধ্যে অনেক কিছু পড়ে, অনেক কিছু পড়ে, যেমন যেমন সিগারেট, গুম, জর্দা, তামাক, আলাফের, ফেসিন্ডিকের, জোয়াফের, জোয়ানিকর, এই প্রত্যেকটা যে আল্লাহর নবী বলে দিয়েছেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে ব্যক্তি বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি ঘটে এবং অল্প খেলো সেটা হারাম। যদি আপনারা বলেন, আপনারা যদি বলতে চান যে আপনারা যদি বলতে চান আমি খাচ্ছি আমার কিছু হয় না, সাধারণ মানুষকে দিয়ে দেখেন সে সঙ্গে সঙ্গে রেজাল পেয়ে যাবে। এটা আল্লাহ পাকের নবী বললেন, সঙ্গে সঙ্গে রেজাল পেয়ে যাবে। আপনি খাচ্ছেন আপনার হয়ে গেছে, আমাকে দেন আমি সঙ্গে সঙ্গে বিছানা ধরে নেব, নাহলে সাধারণ মানুষকে পরীক্ষা করে দেখে নেবেন। সাবধান থাকবেন, নিশাদ্রব্য এত ভয়ানক জিনিস তার জন্য জান্নাত খানা হারাম। যেমন সালাতের বারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানি 82 জায়গায় তাকিদ করে বলেছেন তোমরা সালাত আদায় করো, ততরূপ আল্লাহ পাকের নবী ধারাবাহিক ভাতা যেগুলো হাদিস বায়ান করলাম আপনাদের সামনে, হারাম হারাম, মদমিনুল খাম পান করলে হারাম হারাম, কি করে হতে পারে সেই জান্নাত যাবে? হুজুরেরা বলে মাকরু, যারা পান করে যত বড় পণ্ডিত হন না করে, যত বড় আলেম হন না কেন, যারা পান করে, যারা তার উপর অভিযোগ থাকে, সে ব্যক্তি বলে মাকরু বলে দেশে চলছে। কোন আলেম, কোন পণ্ডিত, কোন বুজুর্গ, কোন মহাদিস বলতে পারবে না, কোন মহাদিস বলতে পারবে না এই নিশা দ্রব্য পানকারী মাকরু, গুণ মাকরু, যোদ্ধ মাকরু। হুজুরেরা বড় পণ্ডিত হয়ে গেছে, মুখিদানা করছে হাদিসের সঙ্গে, তারা হাদিসের বরখলাপ করছে, আল্লাহর নবীর সুন্নতকে বরখলাপ করে চলছে। এই হুজুরেরা আছে এই সমাজের মধ্যে, তাদেরকে সাধারণ মানুষ বেশি বেশি করে তাকিদ করে, তাদেরকে বেশি 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 করে প্রাধান্য দেয়। হায় আফসোস, মানুষ ছোট 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 কাজ নিয়ে খুবই উত্তেজনা করে বেড়ায়, খুবই এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে বিভ্রান্ত ফেলার জন্য ছোট ছোট কাজ নিয়ে মুচুদ্দি করে বাড়াই, পণ্ডিত করে বাড়াই। সাবধান থাকবেন, আপনি নিজেই ভাবুন, নিজেই করুন, বুঝতে পারছেন এটা হারাম হারাম হারামই থাকবে, হালাল হবে না, কাল কিয়ামত আগে পর্যন্ত হারামই থাকবে নিশাদ্রব্য পানকারী। এটাই শুনছি আল্লাহর নবী পবিত্র জমানে বলেছেন, আল্লাহ পাকের নবী বলছেন কুল্লু মিসকিনিন হারামুন, প্রত্যেক নিশাদ্রব্য হারাম, তার সত্য আমরা লিপ্ত হয়ে আছি। এ নিশাদ্রব্য সম্পর্কে আরেক হাদিস বললেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহু হারামাল খামরা সামানাহা ওয়া হারামাল মাইতাতা সামানাহা ওয়া হারামাল ফিজারা সামানাহা। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশাদ্রব্য পানকারী যে গুণ, জর্দা, সিগারেট পান, জর্দা দিয়ে পান, এইগুলো জিনিস যারা দোকানে বিক্রি করছে তার মূল্যটা হারাম। তাহলে আজ থেকে তওবা করে নিন, আজ থেকে তওবা করে নিন যে দোকানে এইগুলো জিনিস রাখবো না, রাখলে তার পয়সা তার সংসারে সংসারে কাজে লাগায়, এই সংসারে কাজে লাগায় যে ভাতটা ভাত খায় এবং কাপড় পরিধান করে তার ডেড বডিটাই হারাম, 40 দিন পর্যন্ত হারাম থাকবে। তাহলে আজ থেকে তওবা করে নিন, দোকানে এইগুলো এইগুলো জিনিস যেগুলো হারাম জিনিস এগুলোকে একদিকে রেখে দিন, যেগুলো হালাল জিনিস সেগুলোকে নিয়ে জীবন যাপন করুন, তাহলে সাকসেসফুল হবেন। তারপরে আল্লাহ পাকের নবী বলছেন যে মৃত্যু প্রাণীর
মূল হারাম, যে প্রাণী মৃত্যুবরণ করেছে তার মূল, তার পয়সা হারাম। তারপরে আল্লাহ পাকের নবী বলেছেন ওয়াহারামাল খিযরা ওয়া সামানাহা, যে শুকুরের তার মূলটাও হারাম। আমরা ঢেট বাংলা বলে থাকি যে শুয়োর গুলো, শুয়োরকে আরবিতে বলা হয় শুকুর, শুকুর শব্দটা ব্যবহার করতে হবে, শুয়োর শব্দ ব্যবহার করলে হারাম হবে, তাহলে শুকুরের পয়সাটাও হারাম। তো সাবধান থাকবেন, আজকে তওবা করে নিন, যে যারা ব্যবসায়িক, যারা ব্যবসা করছেন, যারা ব্যবসায়িক, যারা ব্যবসা করছেন, হারামকে বাদ দিয়ে হারামকে নদীতে ফেলিয়ে দিন। আপনি ভাবছেন যে আমার লাখ টাকা কেক, লাখ টাকা পয়সা আমার কিনে এনেছি, আমার লস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরফ থেকে রহমত নাজিল হবে, আপনি একটুকু এক পরিমাণ, এক ইঞ্চি পরিমাণ বুঝতে পারবেন না আমার লাখ টাকা ধ্বংস হয়ে গেল, বুঝতে পারবেন না। আজকে তওবা করে নিন, তওবা তাআলুম করে আল্লাহর কাছে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহকে সাক্ষী রেখে বাদ দিয়ে দিন। না বাদ দিলে তার মূল হারাম থাকবে, তার ইবাদত কবুল হবে না 40 দিন। তাহলে আমরা সবই বুঝতে পাচ্ছি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত জ্ঞান দিয়েছেন, তার সত্য শিখলে যখন মুরব্বীকে দেখছে তখন একদিকে সরে যাচ্ছে, যখন হুজুরকে দেখছে একদিকে হটে যাচ্ছে। আল্লাহ সেখানে শিরিক করলো, শিরিক করলো যে মানুষকে দেখে ভয় করলো, আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে ভয় করলো না। আর শিরিক করলে অতীতের নিধি নষ্ট হয়ে যায়, আর বেদাত করলে সামনের ইবাদত কবুল হয় না। আমরা এই দুটা ভাইটাল জিনিসকে সবসময় চলাফেরা করছি, সবসময় নিয়ে থাকছি। এত হতভাগা মুসলমান, যত আপনি নামাজ পড়েন না কেন, যত আল্লাহকে ডাকেন না কেন, আল্লাহ রাজি হবে না। তার প্রতি তার দেহটা এত অপবিত্র, কিভাবে আল্লাহ রাজি হবে? আপনারই বলেন তো, আপনারই প্রশ্ন, এটা আপনাদেরই প্রশ্ন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হবে যে তার দেহটা তো অপবিত্র, সে অপবিত্র দেহ জান্নাত যাবে না। যতই বড় হজ করেন না কেন, সাতবার তাহজ্জুদ নামাজ পড়েন না কেন, আল্লাহর কাছে পড়ে যান না কেন, তা তার ইবাদত কবুল হবে না। আল্লাহ তাকে নবী বলছেন, সতর্ক মানে দিয়ে যাচ্ছি যে বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, মুনাফিকি করলে তার স্থান নিচে জাহান্নামে যেতে হবে। আমরা অনেক কিছু শুনছি, শোনার পরে আমলে পরিণত করি না। যখন এক হুজুরের একটু দেখে নিচ্ছি, তখন এটা নিয়ে এই প্রত্যেকটা মাসে প্রত্যেক জায়গায় ওর সাথে আলোচনা চলছে, এ হুজুরের কোনো কিছুই নাই, এ হুজুর কিছুই জানে না। হুজুর বলে আমরা সাপোর্ট করছি, হুজুর বলবেন না, হযরত বলবেন না, আলেম শব্দটা ব্যবহার করবেন না, নাম ব্যবহার করবেন, মৌলভী বলবেন, এটাই ঠিক। যে মৌলানা শব্দ ব্যবহার করে সে আল্লাহকে কেন্দ্র করা হয়, সূরা বাকারার মধ্যে রয়েছে শেষের দিকে, মৌলানা সাহেব, হুজুর সাহেব, হুজুর সাহেব, পণ্ডিত সাহেব, বুজুর্গ সাহেব, এগুলো যা মন্দিরে যারা আল্লাহর, আল্লাহর পবিত্র বাণী এবং আল্লাহর নবীর সুন্নতের বাণী যারা মানে, তারা জীবনে ব্যবহার করবে না। আমরা ভাবি মামুনি ব্যাপারে বড় পণ্ডিত চলে এসছে, বড় হুজুর চলে এসছে, বড় আল্লামা চলে এসছে, তার মধ্যে কিছু নেই। সাবধান থাকবেন, যদি আল্লাহকে পেতে চান, যদি জান্নাতের জান্নাতের সিট যদি পেতে চান, জান্নাতের আমলনামা যদি, জান্নাতের সার্টিফিকেট যদি পেতে চান, এগুলোকে পরিহার করুন, নিশ্চয়ই জান্নাত পাবেন। সর্বপ্রথম রয়েছে মেন সালাত। আপনারা প্রত্যেক ব্যক্তি জানেন যে একটা বিদ্যা অঙ্গের ফতোয়া রয়েছে, আমরা স্বামী পড়ি না স্ত্রী পড়ি, স্ত্রী পড়ি না স্বামী পড়ি, স্বামী পড়লে স্ত্রী স্বামীর যদি সালাত আদায় করে, যদি স্ত্রী না করে তার বিবাহ বাতিল, আল্লাহ সে বিদ্যা অঙ্গনের ফতোয়া জারি করে দিয়েছেন। তার সত্ত্বে আমরা স্বামীকে নামাজ পড়তে দিই না, নিজের মন মতো চলছি, চলেন কতদিন চলবেন, আল্লাহ একদিন আপনাকে পাকাও করবেই, সুনিশ্চিত করবেই, জাহান্নামে ভরবে। আমরা ভাবছি মামুলি ব্যাপার, এ সমাজে চলাফেরা করছি মামুলি ব্যাপার, মামুলি ব্যাপারকে পরিহার করুন, মামুলি ব্যাপারকে দূরে সরে দিন। সঠিক কোরআন এবং হাদিসের প্রতি চলার তৌফিক দান করে সকলে বড় আল্লাহ আমিন। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ছোট্ট বাচ্চা বলে, ছোট্ট ছেলে বলে, নিজের কাছের ছেলে বলে ক্ষমা করে দেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।